এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা পুলিশের নির্দেশ মতো আজ অবস্থানে বসেননি 2014 টেট চাকরি প্রার্থীরা আগামীকাল গুরু নানকের জন্মদিন রয়েছে এবং সেই উপলক্ষে আজ ময়দান প্রাঙ্গণে হবে গুরু নানকের জন্মদিন পালন সে কারণেই গান্ধী মূর্তির মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্ণায় না বসার নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনকারীদের চিঠি ময়দান থানার পুলিশের আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে তুলিকা যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের নির্দেশ মতো আজ অবস্থানে বসেননি 2014 টেট চাকরি প্রার্থীরা এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো কি ছবি ধরা পড়ছে দেখো আগামীকাল রয়েছে গুরু নানকের জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে যেরকম গুরু নানকের জন্মদিন পালন কর্মসূচি রয়েছে প্রধান প্রাঙ্গণে আর সেখানেও নেই ঠিক এই জায়গায় অর্থাৎ আমি যে জায়গায় রয়েছি আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীকে সেই ছবিটা দেখানোর কথা বলবো তুমি দেখতে পাচ্ছ একেবারে ফাঁকা চত্বর বলা যেতে পারে যে গান্ধী মূর্তির পাদদেশে প্রত্যেক দিনই যারা 2014 সালের চেয়ার চাকরি প্রার্থীরা রয়েছে তারা এসে এখানে অবস্থান বিক্ষোভ করেন সেই জায়গা কার্যত ফাঁকা এবং যখন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যেহেতু গতকাল ময়দান থানার পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয় যেখানে দাঁড়িয়ে আজকে তারা বসতে পারবেন না সেই হিসেবে একটি নোটিশ পাঠানো হয় এবং যদি তারা বসেন তাহলে পুলিশ বাধ্য হবে তাদেরকে তুলে দিতে সে কারণেই তারা আজকে বসেনি এবং মধুকরমে তো তোমাকে জানিয়ে রাখি যেহেতু বাংলায় যে সময় উৎসব ছিল উৎসব হচ্ছিল দুর্গাপুজো হচ্ছিল তার পরবর্তীকালে যে কার্নিভাল হয়েছিল কার্নিভালের সময়ও কিন্তু যারা চাকরি প্রার্থীরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে যে গান্ধী মূর্তির পাদদেশ বলো বা মাতঙ্গিনী হাজরার যে পাদদেশ বলো সেখানে যখন তারা অবস্থান বিক্ষোভ করছিল সেই সময় কিন্তু তাদেরকে সেই দিনকে অর্থাৎ পার্টিকুলার যেদিনকে কার্নিভাল ছিল সেই দিনকে কিন্তু তাদেরকে বসতে দেওয়া হয়নি এখানেই তাদের প্রশ্ন যখন পুলিশ তাদের বলছে যখন পুলিশ তাদের নোটিশ দিচ্ছে সেই সময় যখন তারা সেই যে অবস্থান বিক্ষোভ সেদিনকের জন্য স্থগিত রাখছে সেক্ষেত্রে কেন সরকার তাদের আর্জি শুনছে না যেখানে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা অনশন করছেন অবস্থান বিক্ষোভ করছেন লড়াই করছেন যারা যোগ্য চাকরি প্রার্থীরা আর সে কারণেই তাদের দাবি যে সরকার তাদের আর্জি শুনুক এই মুহূর্তে যে ছবি গান্ধী মূর্তির যে মাতঙ্গিনী হাজরা সেখানে কার্যত ফাঁকা এলাকা ফাঁকা চত্বর এবং কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যেই যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে রয়েছেন যদিও বা পুলিশি প্রহরা যারা প্রার্থীরা রয়েছে তাদের দেখা মিলবেন আজকে তার কারণ তাদেরকে যেহেতু আসতে বারণ করা হয়েছে বা এই জায়গায় কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যাতে কোনোরকমভাবেই আজকে তারা অবস্থান বিক্ষোভে সামিল হতে পারবে না সে কারণে আজকের জন্য এই একেবারে অবস্থান বিক্ষোভ একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা রায় এবং এই বিষয় নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ ঠিকই বলেছেন শুনে নেব চাকরিও দেয় না বসতেও দেয় না তারা যেখানে বসে আছে সেরা জায়গার মধ্যে আছে বাইরে কোনো ডিস্টার্ব করে না মাসের পর মাস আছে সরকারের এটা একটা চোখে বালির মতো তারা সুযোগ পাচ্ছে না উঠে যাওয়ার তাই একটা অজুহাত খুঁজেছে গুরু নানক জয়ন্তীতে কী আছে রাস্তা দিয়ে শোভাযাত্রা যায় ওরা পার্কের মধ্যে বসে আছে কোনো সংঘর্ষ নাই তো সরকারের একটা অজুহাত চাই ওদের তুলে দেওয়ার জন্য তাই এসব মেলটেল করা হয়